সহজে তো বাতাসে বাসি বাজে না, চলো না জিয়ে রু কথা তোমাকে শোনা। বলো কেমন লাগলো সেজে? ভালো লাগলো সেজে। আচ্ছা মডেল খুব মানে আমাদের যে ক্লায়েন্ট সে খুব লাজুকে। বলো বলো কেমন লাগলো একটু বলতে হয় না? খুব ভালো লাগলো, আর আমার তোমার কাছে তো সাজার খুবই ইচ্ছা ছিল, তো আজকে সেটা পূরণ হলো। আর তোমরা যদি সাজতে চাও অবশ্যই দিদির সাথে কন্টাক্ট করো। আর আমি তো নিজেকে চিনতেই পারছি না, মানে প্রচন্ড এক্সাইটেড আমি। আর তোমরা যদি দিদির মানে ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই দিদির সাথে যোগাযোগ। থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে তোমাকে, সো কংগ্রাচুলেশন। সবটা একটু বন্ধ করো। তো দেখো আমাদের ক্লায়েন্ট যেটা চেয়েছে সেটাই কিন্তু আমরা ফুলফিল করতে পেরেছি তো? একদম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, একটু টাটা করে দাও। তো আমাদের কাজ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো যাওয়ার সময় মনে হলো যে না আমরা একটু ডিনার করেই যাই একেবারে। সো আমরা ফুড জাংশনে ঢুকলাম, রেস্টুরেন্টটা খুবই সুন্দর। তো আজকে দেখো কি কি অর্ডার করলাম। সো ফুড জাংশনটা আছে রানাঘাট স্টেশনের সামনেই। তো আমাদের খাবার চলে এসেছে, দেখতেই পাচ্ছ এখানে চাউমিন আছে দু প্লেট, আর এদিকে চিলি চিকেন, আর এটা এগ ফ্রাইড রাইস। আমরা গরিব মানুষ তাই এইটুকুনি আমাদের বাজেট। তিনজন তিনটে প্লেট আছে, আমরা ভাগ করে খাবো, এক একজনের পাতে তো এক প্লেট করে ক্ষমতা নেই। এই জন্য আমরা তিনটে জিনিসকে তিন ভাগে ভাগ করে আমরা দুজন মিলে তিনজন মিলে খাবো, ছভাগে ভাগ, সরি ছভাগে ভাগ করে খাবো। তো হয়ে গেছে।